শিবম তুমি ফুটেজগুলো একবার ভালোভাবে দেখো যেভাবে এলোপাথারি পাথারি লাঠি চার্জ করছে এলোপাথারি লাঠি চার্জ এটা পুলিশ প্রশাসন নাকি পুলিশের উর্ধা পড়া তৃণমূল কংগ্রেসের মস্তান আইনের রাত সরে গিয়ে পুলিশের রাত চলবে এটা বিরোধী দলের বিধায়ককে আপনি ধরে জেলড করে দিলেন আপনি বিরোধী দলের বিধায়ককে ধরে আপনি জেলের মধ্যে ঢুকিয়ে দিলেন এসএসসি এসসি চাকরি প্রার্থীদের জন্য যখন লড়াই করছি সেখানে হিন্দু মুসলিমের মধ্যে কোনো ভেদাভেদ নেই আনিস খানের জন্য যখন লড়াই করছি সেটা ব্যক্তি আনিস খানের জন্য নয় সুদীপ্ত গুপ্তর যখন জন্য যখন আমরা লড়াই করছি তখন সুদীপ্ত গুপ্ত হিন্দু তার জন্য আমরা লড়াই করছি না কখনো হতে পারে না এটা করেছে বিজেপি এসে হিন্দু মুসলিমে ভাগ করেছে আর তৃণমূল তাকে উস্কানি দিয়েছে